যত নবী আল্লাহ প্রেরণ করেছেন সকল নবী রাখাল ছিলেন ছাগল চড়িয়েছেন কর্মী ছিলেন শ্রমিক ছিলেন সাহাবা ইকরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তিনি বললেন কুনতু আরআ গানামান লি আহলি মক্কাত আলা কারারিত মক্কাবাসীদের ছাগল কিছু মানুষের ছাগল নিয়ে টাকার বিনিময়ে পয়সার বিনিময়ে মজুরির বিনিময়ে আমি মাঠে নিয়ে চড়াতাম আমাদের কিশোরদের আমরা কর্ম শেখাচ্ছি না আমরা কি শেখাচ্ছি 31 নাইটের অশ্লীলতা বেহায়াপনা অপচয় আত্মকেন্দ্রিক ভোগ বিলাসিতা আমাদের সামনে মডেল নেই ভাই আমরা ইসলাম দাবি করি কষ্ট লাগে এটা আমার আমরা মুসলমানেরা এখনো কর্মকে ঘৃণা করি আমার 10 বছরের ছেলে 12 বছরের ছেলে প্রাইমারি স্কুল ছুটি হয়েছে গ্যারেজে কাজ করবে আমরা কেউ রাজি না যদি কেউ বাধ্য হয়ে গরিব মানুষ করে এটাকে আমরা খারাপই মনে করি আমার মতো মানুষের ছেলে গ্যারেজে কাজ করবে রাজমিস্ত্রির কাজ করবে কারেন্টের মিস্ত্রি জোগাইল হয়ে কাজ করবে মান সম্মান থাকে কিন্তু আমার ছেলে যদি রাজনৈতিক দলের হাতা হয়ে পিস্তল নিয়ে ঘুরে বেড়ায় টাকা নগদ আদায় করে নিয়ে আসে কোনো লজ্জা লাগে না এরপরেও নাকি আমরা মুসলমান আমরা মেথরকে ঘৃণা করি ঠিক না ভাই কারণ মেথর একটা নাজেস কাজ করে মেথর গু তুলে নিয়ে যে খেয়ে ফেলে কি করে এই গু নিয়ে ফেলে তো একটা হারাম কাজ ঠিক না মাইক্রো কাজ তো তাহলে তো আমাদের মায়েরা সব দোজকে যাবে এটা একটা বৈধ কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আকালা আবদুন তাআমান কাত্তু আতিয়াবা মিন কাসবি ইয়াদিহি নিজে হাতে কর্ম করা এই কর্ম করে যে টাকা উপার্জন হয় এর চেয়ে পবিত্র উপার্জন আর কিছুই হতে পারে তাহলে আমরা মেথরকেও অবজ্ঞা করি রিকশাওয়ালা কামার কুমোর মুচি জেলে এদেরকে ছোট কাজ মনে করি এটা হলো আর্যদের যে মানুষকে ভাগ করা পেশার কারণে সেই আর্য বিশ্বাস আমাদের এখন রয়ে গেছে আমরা নাকি মুসলমান অথচ গু খাইকে বলেন তো গু খাইকে যে হারাম খাই যে ওজনে কম দেয় যে ফাঁকি দেয় যে বোনের হক ভাইয়ের হক মেরে দিয়েছে যে প্রতিবেশীর হক মেরেছে এতিমের সম্পদ নিজে লেখে নিয়েছে যে সুদ নিয়েছে সে ঘুষ নিয়েছে যে দুর্নীতি করে চাকরি দিয়েছে যে যোগ্য ব্যক্তিকে চাকরি না দিয়ে অযোগ্যকে টাকা নিয়ে চাকরি দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ে স্কুলে কলেজে চাকরির নামে টাকা খেয়েছে এরা কি খায় আগের জামানায় সুদখোর কম ছিল এখন কি অনেক না প্রত্যেক আগে বড় লোকরা সুদ খেত বেশি বড় লোক হওয়ার জন্য এখন আমরা ক্ষুদ্র ঋণ ব্যবস্থায় প্রত্যেকেই সুদ খাই বড় লোক হওয়ার জন্য কিন্তু আপনারা বলেন সারা বাংলাদেশে স্টাডি করে আমাকে 10টা 50টা 100টা একটা নমুনা দিয়ে যে দরিদ্র অসহায় মানুষ অন্য কোন সম্বল ছিল না কোন এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে কর্ম করে এখন সচ্ছল তার আর কোন এনজিও তে কোনো ঋণ নেই কি হয় আগে ছিল বেকার এখন হয়েছে চাকর আগে দুই বেলা খেত না এক বেলা খেত আমি যে বললাম যে তোমাকে এই 10,000 টাকা দিচ্ছি যা পারো আয় উপার্জন করে খাবা আমার শুধু প্রতিদিন 500 টাকা দিয়ে দেবা তো খুশি হয়ে নিয়ে গেল খেটে খেটে সন্ধে লাগে 520 টাকা হয়েছে ও কত পেল আর আমি তো বড় লোক কে হচ্ছে এই সমিতিগুলো আর ও আমার চাকর হয়ে পাগলের মতো কাটছে তারপরও ঋণ যখন শোধ হয় না তখন আরেক সমিতির থেকে টাকা নিয়ে এটা শোধ দেয় এখন কি হয়েছে একটু পরিষ্কার পোশাক পরে পরিশ্রম করে এই পরিশ্রমটাই যদি ও এই সুদ না নিয়ে করত ও এমনি সচল হয়ে যেত কিন্তু আমরা অলস কর্ম আমাদের দেশে খারাপ মনে করা হয় আমাদের সন্তানেরা আরব দেশে যে মেথরের চাকরি করে 3 লাখ 4 লাখ টাকা খরচ করে কারণ বাংলাদেশে কাজ করলে নাকি বংশের মান থাকে না তো যেটা বলছিলাম লম্বা বলতে গেলে দেরি হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈশরে কর্ম করতেন তিনি কর্মমুখী ছিলেন তার সাহাবীরা কর্মমুখী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মান আনফুসিহিম রাসূল সাল্লামের সাহাবীরা সবাই নিজের কর্ম নিজে করতেন খেতে কাজ করতেন ব্যবসায় কাজ করতেন পরের বাড়িতে কাজ করতেন কাজ করতেন
আমরা কাজ শিখলাম না আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সবচেয়ে প্রসিদ্ধ জান্নাতের সংবাদ পাওয়া সাহাবীদের একজন হিজরত করে মদিনায় গেলেন খালি হাত অসহায় একেবারে নিঃস্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে আনসারীর সাথে ভাই বানিয়ে দিলেন ওই আনসারী বললেন ভাই আপনি আমার ভাই রক্তের ভাইয়ের চেয়ে বড় ভাই আমার জমি আছে অর্ধেক আপনি নিয়ে নেন আমার বাড়ি আছে অর্ধেক আপনি নিয়ে নেন আমার দুটো বউ আছে একটা তালাক দিচ্ছি আপনি বিয়ে করে নেন আব্দুর রহমান ইবনে আউফ কি বললেন ভাই আপনার জমিতে আল্লাহ বরকত দিক আপনার বাড়িতে আল্লাহ বরকত দিক আপনার আহাল পরিবারে আল্লাহ বরকত দিক আমার কিচ্ছু লাগবে না ভাই মদিনার বাজারটা কোন জায়গায় একটু বলে দেন দুল্লুন আলা সুকিল মদিনা মদিনার বাজারে দিয়ে 2 টাকার সওদা নিয়ে বাজার করতে বসলেন কেনেন আর বেচেন কেনেন আর বেচেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আগেই তিনি আরব বিশ্বের সবচেয়ে বড় একজন ধনী হয়ে গেলেন মাশাআল্লাহ